हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। आज के बैरिए पड़े श्यामनगर जावर पथे। चलून, ओखने विख्यात मूलाजोर काली मंदिर रही है। ओखने बारो मासेर मेला तो बसे, एछाड़ाओ पौषी मासे एक मास धरे, टाना एक मास धरे मेला चले। आज के सेखाने निये जाबो आपनादेरके, सेई जायगाटा घुरे देखाबो। चलून देखते थाकुन आर सब किछु शेयर करछि आपनादेर साथे। आमार साथे थाकुन। प्रथमेई बोली एई श्यामनगर शहरटी कोथाय। उत्तर चब्बिश परगना जिलार एकटी प्राचीन शहर हलो श्यामनगर। आमरा अवश्य हुगली जिला थेके गेछिलाम। मानकुंडु स्टेशन थेके अटो बा टोटो करे तेलिनीपाड़ा घाट, सेखान थेके फेरीघाट पार हलेई श्यामनगर कालीबाड़ी। आपनारा अवश्य शियालदा थेकेओ जेते पारेन। शियालदा जंक्शन थेके जे कोनो मेन लाइने लोकल ट्रेने उठे आपनारा श्यामनगर स्टेशने जेते पारेन। श्यामनगर स्टेशने नेमे ठीक पायहाटा दो मिनिटेर पथ, एरपरेई आपनारा पौंछे जाबेन श्यामनगर कालीबाड़ी। देखते ही पाच्छेन कत दोकान एखाने रयेछे मेलार मतन। माने एगुलो सारा बछरे ए दोकानगुलो थाके। एखाने नाना रकमेर खेलना पाबेन, साजेर जिनिस, माने বিভিন্ন রকমের জিনিস আপনারা এখানে দেখতে পাবেন। সব রকমের বাচ্চাদের খেলনা তো আছেই, এবং আমাদের মহিলাদের জন্য নানা রকমের সাজগোজ জিনিসপত্র এখানে পাওয়া যায়। আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগোচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরের গেট। তবে মন্দিরের ভেতরে যাওয়ার জন্য এখনও টাইম হয়নি, চারটের সময় ওপেন হয় মন্দির, তার আগে খোলে না। তো চলুন ততক্ষণ মেলাটা পুরো ঘুরে নিই। কিছু জিনিস কেনাকাটি করার আছে, সেগুলো কিনে নিই। চলুন। এই যে দেখুন কত রকমের কাপ, ডিশ, কফি মাগ, নানা রকমের ডিজাইন করা প্লেটস, অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে রিজনেবল প্রাইসে। আমিও অনেক কিছু কিনে এনেছি বাড়িতে ব্যবহার করার জন্য। বলতেই যেটা আকর্ষণীয়, আমার কাছে আকর্ষণীয়, সেটা হলো মুখরোচক খাবার জিনিস। দেখুন কত রকমের ছোলা ভাজা, বাদাম, জিলিপি, কত কিছু পাওয়া যাচ্ছে, গুড়কাঠি, ওদিকে খাজা রয়েছে, কত সুন্দর সুন্দর খাবার জিনিস। বাবু, আমাদের দেখেই মানে মনে হচ্ছে এই কিনে ফেলি সব কিছু। এই যে আমার ছেলের প্রিয় জিনিস চলে এসেছে, খেলনা। গিয়ে তো কোনটা নেবে কোনটা নেবে না সেটাই তো ভেবে উঠতে পারছে না, পারলে সবই নিয়ে নেয় এরকম ব্যাপার। এটা মোটামুটি ধরো পৌষ মাসে পুরো একদম 1 তারিখ থেকে একদম পুরো লাস্ট পর্যন্ত ভিড় হয়, মেলা বসে আর ভিড় হয়, মোটামুটি তখন খাওয়ার টাইম পাওয়া যাবে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে ওই পৌষ মাসের পরে ওই আস্তে আস্তে মোটামুটি বোর্ড মতন থাকে, তারপর আস্তে আস্তে পাকা, ঠিক আছে। এখন তো বেশি কাছে কিন্তু নেই, এই তো আমি সেই মেলার থেকে এই এখন বললাম ঘুরে চলে আসবো, দিন করবো কালকে আমার লাস্ট লাস্ট প্রতিদিন ঘুরে 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 চলে যাবো। দেখুন ক্রেতা কম বলে নিজের বাদাম নিজেই খাচ্ছেন, কি আর করবেন। আমরা এবার মন্দিরের ভেতরে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে মাঝখানে কালী মায়ের মন্দির, আর ডান দিকে বাঁ দিকে, মানে ডান দিকে 6টা আর বাঁ দিকে 6টা, মোট 12টা শিব মন্দির রয়েছে। এটা হলো কালী মায়ের মন্দির। প্রতিদিন ভোর 6:45 থেকে বেলা 12:30 পর্যন্ত আর বিকেলবেলা 4টে থেকে রাত 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে।
ফাঁকায় ফাঁকায় আমরা খুব সুন্দর দর্শন করেছি। ক্যামেরা অ্যালাউড নয়, সেই জন্য মাকেই আপনাদের দেখাতে পারলাম না। এটা রাধাকৃষ্ণের মন্দির, মায়ের মন্দিরের ঠিক পেছনেই রাধাকৃষ্ণের মন্দির, এখানেও ক্যামেরা অ্যালাউড নয়। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। থ্যাংক ইউ।